পাপন ভাইয়ের সাথে কথা হয়েছে, ডক্টর সোহার্দের সাথে কথা হয়েছে, ক্রিকেট বোর্ডের পাপনে বললো যে কি তুইও খেলা দেখবার আছিস জান কেন ভাই, আমি খেলা দেখতেই দারুণ না দিশে ছেলেরা বুঝছেন, ওরা তো টাইগার, টাইগারদের কাছে হারবে এটাই এটাই কি স্বাভাবিক না, ওরা কি খালি জিতে যাবে সবসময়, আজকে দিছে না নাকানি সোবানি খাওয়ায় সারা জীবন মনে রাখবে টি টোয়েন্টি ম্যাচের কথা ওরা। এখন হোয়াইট ওয়াশ কি দেখতে পাচ্ছেন কিনা? সাকিবুলের সাথে আমার সুন্দর একটা সম্পর্ক, তাসকিনের সাথে আমার একটা ভালো সম্পর্ক না, আজকে কি এই মুহূর্তে কিভাবে কথা হবে, আমি যদি শুটিং এ থাকি সাকিব যদি যায় আমি তো বলবো যে ভাই আমার কাজ আছে তার সাথে পরে কথা কই, যায় নাই। পাপন ভাইয়ের সাথে কথা হয়েছে, ডক্টর সোহার্দের সাথে কথা হয়েছে, ক্রিকেট বোর্ডের বুঝছেন, বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে, স্থলে জলে স্থলে সব জায়গায় এখন বাংলাদেশ, বাংলাদেশের জয়কার, বাংলাদেশ পিছনে ফিরে তাকানোর সময় নাই, বাংলাদেশ এখন সামনের দিকে তাকায় যাব এটা আমার বিশ্বাস, এবং তাকাবেও তাকাচ্ছেও না না, এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি, আমার বিশ্বাস ছিল যে ইংল্যান্ডকে হারাবে বাংলাদেশ, না তখন আমার মনে হয় না যে বাংলাদেশ হারবে, তখন আমার দৃঢ় বিশ্বাস ছিল প্রত্যয় ছিল ভিতরে যে বাংলাদেশ জিতবে। রানটা যখন মাত্র 118 হলো তখন তখন কি মনে হয়েছে কিনা একদম সহজে চেস করবে বাংলাদেশ? না এটা মনে হয় নাই, যে কোনো সময় একটা ঝড়ি ঝাপটা আসতে পারে। মিরাজের খেলা কেমন লেগেছে? আমার কাছে অসাধারণ মনে হয়েছে, শান্তর খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে, তাসকিনের ব্যাট শেষের দিকে যে খেলাটা খেলছে সরকারকে যে বোল্ড করে দিল হাসান মোহাম্মদ ইয়র্কারে, না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, হইতেই পারে খেলার মধ্যে, হারানোর পাওয়ানোর কিছু নাই, আমরা আজকে পাইছি কালকে আবার নাও পাইতে পারে। আপনি যে এই যে লাইফটাকে এই যে মজা আনন্দ মানুষ সবাই আপনাকে খুব ভালোবাসে চলে যায়, আরো কতদিন দিয়ে যেতে চান? না আমি মৃত্যুর আগ মুহূর্ত ঠিক আগের মুহূর্ত পর্যন্ত আমি সবার জন্য কিছু দিতে চাই এবং কিছু করতে চাই। Cool.